হ্যালো বন্ধুরা, আজ আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি পুঁই শাকের একটা রেসিপি করে দেখাবো। আমি পুঁই শাক শাকটাকে আলাদা করে কেটে রেখেছি, পুঁই শাকের ডাঁটিটাকে আমি আলাদা করে রেখেছি, আলু দিয়েছি এবং বেগুন দিয়েছি। আপনার কুমড়ো আমার ঘরে নেই, তাই আমি কুমড়ো দিইনি, আর কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দেব। কড়াইতে আমি তেলটা গরম করে নিয়েছি। এখানে আমি 1/2 চামচ মতন, আন্দাজে দিলাম 1/2 চামচ, আপনারা দেবেন 5 ফোড়ন দেবেন। তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দেবেন, এটা একটু লাল হবে। তারপরে আপনারা আলুগুলো দিয়ে দেবেন। এই যে আমি আলাদা করে সব রেখেছি সবজিগুলো, আলু, ডাটা, পুঁই শাকের ডাটাগুলো, বেগুনটা একটু পরে দেবো, আর আমি কাঁচা লঙ্কা, আপনারা যে যেরকম কাঁচা লঙ্কা খান সেরকম কাঁচা লঙ্কা দেবেন। এর সঙ্গে আমি 1/2 চামচ নুন দিলাম, আর 1/2 চামচ আমি ছোট চামচ দেখতেই পাচ্ছেন হলুদ দিলাম। দিয়ে এবার আমি এটা ভাজতে থাকবো, 5 মিনিট ধরে আমি ভাজবো। 5 মিনিট ধরে আমি এটা ভাজলাম। এরপরে আমি বেগুনটা দিয়ে দেব, আর শাকটাও একই সঙ্গে দিয়ে দেবো। শাকের কালারটা দেখবেন সবুজ থাকবে। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি শাকটা। এতে আমি সামান্য নুন দিয়েছিলাম, আর এরকমই নুন দিলাম, এই এরকমই সামান্য আমি নুন আবার দেবো। মোট আপনি ছোট চামচের 1 চামচ নুন দেবেন, আর সঙ্গে আমি 1/2 চামচ মতন চিনি দিলাম। দিয়ে আমি এই 1/2 বাটি, বাটিটা দেখতেই পাচ্ছেন মানে 1/2 কাপ ধরতে পারেন, আমি জল দিয়ে দেবো কারণ শাক থেকে জল বেরোবে। দিয়ে আমি এবার এটা ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করব। গ্যাসটা আমি কমা আঁচে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, তাই আমার শাকটা রান্নাও হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, বলুন তো আমার এই রান্নার মধ্যে নতুন কি জিনিস দিয়েছি যার জন্য এই পাতাটা সবুজ হয়ে রয়েছে? কারণ আমি ফোড়ন দিয়েই ডাটা এবং আলুটাকে আর নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু আমি 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি, তারপরে আমি সবুজ পাতাটা দিয়েছি, সেই জন্যে আমার এই শাকের কালারটা রয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আগের এবং পরের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর এবার দেখুন আমি গ্যাসটা কমিয়ে দেবো। এবার আমি এইভাবেই সবাইকে পরিবেশন করব। দেখুন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে কমেন্ট তো অবশ্যই করবেন। থ্যাংক ইউ।